প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় 150 জামাত শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, থানা নায়েবে আমির সহ আটক ৬। রাজশাহী সহ দেশের সকল জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। মাথা গোজার ঠাই, বীর নিবাস চান নওগাঁর বীর কন্যারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় 150 জামাতে ইসলাম ও তার অঙ্গ সংগঠন ছাত্র শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় জামাতে ইসলামীর শাহমখদুম থানা নায়েবে আমির হাফিজুর রহমান সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম। তিনি জানান, মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াতে ইসলামের শাহমখদুম থানা নায়েবে আমির হাফিজুর রহমান সহ ৬ জনকে গ্রেফতার করে। পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২ জন এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার দুপুরে নগরীর দড়িখরবনা এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এ সময় মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে ২ পুলিশ আহত হন। রাজশাহী সহ দেশের সকল জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ বেদী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় নগরীর সিএনবি মোড়ে রাশিকের উদ্যোগে কাউন্সিলরবৃন্দ কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপরে নগরীর টিবাদ সংলগ্ন বাবলাবন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র। পরে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাজাকারদের বা যুদ্ধাপরাধীদের বিচার তো সম্পন্ন হয়েছে, এটা চলমান প্রক্রিয়া চলছে, আরও হবে হয়তো নিশ্চয়ই। আর খেতাব বাতিলের বিষয়টি, এটিও একটা চলমান প্রক্রিয়া, এটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে বুধবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন ও হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় উপাচার্য ভবন থেকে প্রভাত ফেরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক এবং শহীদ মিনার ও বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার সহ অন্যান্যরা। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিফ খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ অন্যরা। বীর মুক্তিযোদ্ধাদের মতো সরকারিভাবে বীর নিবাস তৈরি করার দাবি করেছেন নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের পাখানাতার বাহিনীর পার্শ্ববিক নির্যাতনের শিকার বীর কন্যারা। তথ্য বলছে, ১৯৭১ সালের ২৫শে এপ্রিল ৫২ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা, দিনভর লুটপাট, অগ্নিসংযোগ সহ নারীদের ওপর পাশবিক অত্যাচার চালায় ঘাতকেরা।
কিন্তু স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও ভাগ্যের পরিবর্তন হয়নি সেই বীরঙ্গনাদের। তাদের দাবি একচিলতে মাথা গোঁজার ঠাঁই আর নিহত শহীদদের মর্যাদা। এ নিয়ে আমাদের নওগাঁ প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন তোফায়েল হোসেন। সেদিনের সেই ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনার সাক্ষী জেলার রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের 11 জন বীরকন্যার মধ্যে ইতোমধ্যে মারা গেছেন 5 জন। 2017 সালে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করলেও তাদের জীবন কাটে অনিরাপদে। মহান মুক্তিযুদ্ধে ত্যাগের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের মতো একটি মাথা গোজার ঠাঁই এর দাবি বীরকন্যা ও তাদের স্বজনদের। পাঞ্জাবিরা মারেছে আমার স্বামী, দুই দেওরে বাড়ির থেকে ধরে লেদা মারেছে বাবা, গুলি করে মেশিন গানের গুলি করে মারেছে। এসব বাড়ি বাড়ি মালান কাহ বাবা আপনারাই তো ধরে লেগেছেন, এই বেটি চুপ কয়া এইরকম করে একটা বন্দুকের লাল দিয়ে মারল, ফুলে উঠে রক্ত ভরা গেল। আর মেয়ে সালের উপর অন্যায় অত্যাচার অসম্ভব। এই 3-4 বছর হচ্ছে কোনো রকমে হলো আমাকে কিছু টাকা দেয় যে মিয়া মুক্তিযোদ্ধা হিসাবে। তো বাবাকে মারিছে, জ্যাঠাকে মারিছে, কাকাকে মারিছে, আমাদের পার্শ্ববর্তী একজন ছিল তাকে মারিছে। ঘর বাড়ি তো নাই করলেই চলে, কিচ্ছু নাই আমাদের। আতাইকুলা গ্রামে পাক হানাদারদের তাণ্ডবের কথা তুলে ধরে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শী প্রদ্যুৎ কুমার পাল বলছেন, শুধু গেজেটভুক্ত 11 বীরকন্যা নন, কমপক্ষে অর্ধশত নারী পাক হানাদারদের পাশবিকতার শিকার হয়েছেন। তিনি নির্যাতিত নারীর প্রত্যেককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান, তাদের জন্য বীর নিবাস নির্মাণ, নিহত 52 জনকে শহীদ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি করেন। মেয়ে ছেলেপেলেদেরকে নিয়ে এসে এই বাড়ির ভিতরে ধর্ষণ, অগ্নিসংযোগ, এটা সেটা বীভৎস যে সমস্ত কার্যকলাপ এগুলো করছে, একমাত্র ঈশ্বরই জানেন যে কী করেছে না করেছে। আমাদের এখানে কিন্তু বীরঙ্গনা, বহু বীরঙ্গনায় আছে, তো তার মধ্যে 10 জন যে গেজেটে প্রকাশিত হয়েছে, এই 10 জন সরকারিভাবে তারা ভাতা মাতা সব কিছুই পাচ্ছে, কিন্তু এই যে আমাদের শহীদ পরিবার যে আছে বা এর পরবর্তীতে যে আরও বীরঙ্গনা আছে, তাদের কিন্তু আজ পর্যন্ত কোনো গেজেট প্রকাশিত করা হয় নাই। 11 জন বীরকন্যাকে তাদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ অগ্রাধিকার ভিত্তিতে বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। আমার রায়নগর উপজেলায় 12 জন বীরাঙ্গনা ছিল, তাদের অ্যাপ্লিকেশন ছিল, এটা যথারীতি মন্ত্রণালয়ে প্রেরণও করা হয়েছে। দুঃখের বিষয়, সেই বীরাঙ্গনা এবং তাদের পরিবারেরা দুঃখ প্রকাশ করে যে অন্য মুক্তিযোদ্ধারা বাড়ি পাচ্ছে আর আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে নীতিমালায় থাকলেও আমরা এটা এখনও তার কোনো তথ্য আমরা পাই নাই। তো আমি কর্তৃপক্ষের কাছে বিনয়ভাবে অনুরোধ করব, বীরাঙ্গনার বিষয়টা অতি সত্বর দেখার জন্য, যেহেতু তারা অগ্রাধিকার ভিত্তিতে পাবে। জেলা প্রশাসক বলছেন, আতাইকুলার বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। এছাড়া জেলার যারা নারী মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বীর নিবাস নির্মাণের কাজও প্রক্রিয়াধীন বলে জানালেন তিনি। নওগাঁ জেলার রানীনগর উপজেলার আতাইকুলাতে একটি মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞের স্মৃতি বিজড়িত একটি বধ্যভূমি রয়েছে। সেই বধ্যভূমিতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং এজন্য ভূমি অধিগ্রহণের কাজও চলমান আছে। আর নওগাঁ জেলাতে যারা নারী বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন তাদেরকে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে বীর নিবাস তৈরির কার্যক্রম চলমান রয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আশা করি তারা তাদের শেষ জীবনে একটি সুন্দর নিবাসে বসবাস করতে পারবে। সরকারের পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জেলায় মোট নারী মুক্তিযোদ্ধা 17 জন, এর মধ্যে বেঁচে আছেন 10 জন। মহান মুক্তিযুদ্ধে তাদেরও স্বীকৃতি যেমন জরুরি, তেমনি বৌদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ এবং গণকবরকে ঘিরে এখানে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি মুক্তিযোদ্ধাদের। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। নোয়াখালীতে 17 দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চ প্রাঙ্গণে এ বিজয় মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী কমান্ডার, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত। বিজয় মেলা পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম শাকি, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।